아니 지낼 나이 또 내죠 또 카진 따고 또 해보고서는 너나 풍성들은 각성은 한 마이 대치바이 바로 대 아니 지낼로 남수 카진 따고 또 해보고서 디니 사타이스 마르스 2020 대 살브링기나 도 사드 인주 대신 지름 풍나 시어 봉니 제 가작 저라 요즘 세봉니 사온 거 아무 빠이니 কে খাজান তাকতে বুকসং অমা হাই জরো ন দোসা দে 323 জিদং ফনে শেবরুনি তিন ইন শালো সুপ্রিম কোর্ট ও কাছে হিয়ারিং ও কাছে নাই তাম নিং কে অব করোনা ভাইরাস তি যে সুপ্রিম কোর্ট ও হিয়ারিং রুম নি যে রেস্ট্রিকশন তো মানে আও ম থাকজ তো মানে ফিয়াবা যে হিয়ারিং র একদম ইম্পর্টেন্ট আই ইম্পর্টেন্ট বেসিস হিয়ারিং কাসাকা আমা হাই কেন অব তিসে চাকা তাম নিংকে 31 তারিখ যে রং ফুনে যে খাজাক মেয়াদ আর খাজাক মেয়াদ বাকি কে খাজা তাও তাই বুকসং বড় যে অজাগ মামলা খাইনি রক বিজয় কৃষ্ণ সাহা তাই 26 জন বরক ও সঙ্গ দিল্লি কি ফিলি আন বাগিন এডুকেশন ডিরেক্টর থিনি বরক ভাই কই ফিকে যেহেতু করোনা ভাইরাস নীতি সুপ্রিম কোর্ট ওগো হিয়ারিং যে স্টপ খাই তো মানে আন বাগি বংনি যে অ্যাডহক নি যে 31 মার্চ নি যে আরি খাজা তো মানে নি যে সেবো আবন তাইছে ফলগী রেনা বাগে তামনিবা সুপ্রিম কোর্টের যে হিয়ারিং চলি তোমনি আব অনানি সম্ভাবনা কম তোমনি ফিয়াবা অব তিনি নিশাল সুপ্রিম কোর্ট কাসানাই হিনি সাজাকা কেনা কেনা মর তাম সিয়াতম 10323 সুপ্রিম কোর্টে আজ শুনানি কেন তাকতে বলছাম বিশৃঙ্গ হবাই চারি নাইন সেকান নরমঠিনি হাই হাই কবগো নর প্লিজ আনি এর চ্যানেল সাবস্ক্রাইব খাইলে দি তাই নি সান্দাই তাই ব্যবহার হইব সাবস্ক্রাইব খাইলে কক সাদি কে তাক আং বিশৃঙ্গ হবাই পড়ে নাই কেন তাকতে বলছো নর পুরান সিং পাশে জরা আমার কর্মী চংলি শুক্রবার 10323 অ্যাডহক শিক্ষক সংক্রান্ত মামলার শুনানির জন্য উঠবে বিচারপতি এল নাগেশ্বর রাও এবং বিচারপতি অনিরুদ্ধ বোসের ডিভিশন বেঞ্চে মামলাটি শুনানি হবে শুক্রবার সুপ্রিম কোর্টের এই বেঞ্চে 7 নং আইটেম হচ্ছে রাজ্যের গুরুত্বপূর্ণ মামলাটি বিজয়কৃষ্ণ সাহা সহ 26 জন সুপ্রিম কোর্টে আবেদন করেছেন হাইকোর্টের রায়ে 10323 এর চাকরি যাওয়ার কথা ছিল না তাদের আরও দাবি ত্রিপুরা হাইকোর্ট 2014 সালে রাজ্য সরকারের নিয়োগ নীতি বাতিল করেছে এর সঙ্গে ঝাড়ের নামে মামলা হয়েছিল শুধু তাদেরই চাকরি গেছে 127 নম্বর প্যারায় এই কথাই বলা হয়েছিল কিন্তু রাজ্য সরকার 2017 সালের 31 ডিসেম্বর তাদের সবাইকেই সাতাইয়ের কাগজ ধরিয়ে দিয়েছে এর বিরুদ্ধে হাইকোর্টে একবার আবেদন করা হয়েছিল কিন্তু সুপ্রিম কোর্ট এ মামলাটিতে হাইকোর্টের রায় বহাল রেখেছিল এই কারণে সুপ্রিম কোর্টের বিরুদ্ধে পরোক্ষভাবে যেতে চায়নি হাইকোর্ট এমনই ধারণা আবেদনকারীদের তারা এই আবেদনটি আবার সুপ্রিম কোর্টে করেছে সুপ্রিম কোর্টে 2 দফায় শুনানিও হয়েছে দ্বিতীয়বারের শুনানিতে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে তাদের জবাব দিতে বলেছে গত 16 মার্চ আবেদনটি সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে উঠার কথা ছিল কিন্তু করোনা নিয়ে সুপ্রিম কোর্টে একমাত্র গুরুত্বপূর্ণ মামলায় শুনানি বলে নির্দেশ
শুনবে বলে নির্দেশ দিয়েছিল, তাও আগামী 5 এপ্রিল পর্যন্ত। এই কারণে 10,330 শিক্ষকদের পক্ষে দায়ের করা এই মামলাটি শুনানি হবে কি না এ নিয়ে আশঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু যেহেতু এই শিক্ষকদের চাকরি 31 মার্চ চলে যাচ্ছে, বিষয়টি সুপ্রিম কোর্টের ধারণাই দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ হিসাবে, আবেদনটি গ্রাহ্য হয়েছে। এই কারণেই শুক্রবারই সুপ্রিম কোর্টে আবেদনটি শুনানি হবে। এদিকে গত 23 মার্চ একবার মামলাটি শুনানি হবে বলে গুঞ্জন রটানো হয়েছিল, কিন্তু এরপরই বিজয় সাহারা রাজ্যে এসে বিদ্যালয় শিক্ষা অধিকর্তার সঙ্গে দেখা করে তাদের চাকরি 3 মাস বাড়ানোর আবেদন জানান। যেহেতু তাদের আবেদনটি সুপ্রিম কোর্টে শুনানি বাকি, এই যুক্তিতে চাকরির মেয়াদ আরও 3 মাস বাড়ানো আবেদন করেছিল। খাজান দাউদের বুকসং তিনি যে 27 মার্চ বন হিয়ারিং বাকি কাছে নাই বন যে লিপ পিটিশন গেঁকে 127 প্যারা যে সুপ্রিম কোর্ট নিয়ে রায় যে সিয়াক তমানি আরও যে নিয়োগ নীতি বাতিল খাই যাকা আর বাতিল খা যেমন লগলগি শাখা যে আগিন ও যে পলিসির মাধ্যমে যে নিয়োগঙ্কা আব যেন এফেক্ট নিয়েতেই ফিয়াবা আমি বিশিমন যে বরং বিরুদ্ধে চ্যালেঞ্জ খাই যাকা আবরণ বাকি সিমসে অরাই কার্যকর নাই সাজাকা কার্যকর মানে অলরেডি যেটা নাকি নিয়োগ পাই যাক বরক নি চাকরি টাই ফিয়াবা যে বরং বিরুদ্ধে ও মামলা খাই যাকা বং টংলাক নি সাজা মানে লগলগি তাই ও পলিসি যে রিক্রুটমেন্ট পলিসি আমার বাতিল থানায় নি সাজাকা আমি বাকি না বড় পুলিশ হাইকোর্ট মামলা খেয়ে হাইকোর্ট মামলা ইয়ে চালিয়ে তাম নাকি আমি যে পাইথাক যে মামলা যে চয় ফেমেনকে সুপ্রিম কোর্টের চয় ফেম বাকি আমি বাকি বড় ও মামলা ইয়া চালিয়া তাম নাকি হাইকোর্ট যে সুপ্রিম কোর্ট নেওয়া মামলা না বড় বা বাইক ইয়া চানাই আক আমি বাকি বড়টাই সুপ্রিম কোর্টে থাঙ্গি ও মামলা না খালাই মানে কে খাজান তাহতে বুকুর সং ও 10,330 সং যে জঞ্জাল ও জঞ্জাল তিনি নি হাইসাল কাহাম ফাইটং বং বাগৈ যে 127 নং প্যারা আর 27 নং প্যারান যে মিস ইন্টারপ্রিটিং মানে যে অজাগান তীরপ্রাণী যে আধিকারিক রোগবাই আমি সই সই বংনি ফেভার ফাইজেতং কেউ ফুঙ্কাচাং জরা বংনি অ মামলা দি শুনানি অবনি বাকি কাহাম নতুন হুনে সুরি বেজ তাই বংনি ওজন জাগর কাহাম বংনজন সই ফাইত হুনে আং খাচঙ্গ ওকে পুল খাজান তাহতে বস পুইলাইনসিমি পাইঠাক জরা নর কাম বৈক্রং তঙ্গই নরনহাই হাই অফুঙ্গচাংনি পাইপলাইন হামবাই ইয়াফারো